লুডুস তো আমরা প্রায় সময় তৈরি করে থাকি, তবে সব সময় একইভাবে একই পদ্ধতিতে তৈরি না করে চলুন আমরা আজকে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে লুডুসটাকে তৈরি করে খাই। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল, আমি এখানে 1/2 টেবিল চামচ দিয়ে 2 বার দিয়ে দিলাম। তারপর এই 3টি উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বেশি পরিমাণে কিন্তু তেল দিতে যাবেন না, 1 কাপ আটার জন্য 1 টেবিল চামচ তেলই যথেষ্ট। বেশি পরিমাণে দিলে ডোটা বেশি নরম হয়ে যাবে। এখন নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো, এভাবে আমরা একটা সফট ডো তৈরি করে নিব। তো ডোটাকে প্রায় 2 মিনিটের মতো ময়ান দিতে হবে। তো ডোটা 2 মিনিট ময়ান দেওয়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তো এর ভিতরে আমরা লুডুসটা তৈরি করে নিব। কড়াইতে আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি আর 1/2 কাপ পরিমাণে গ্রেট করে নেওয়া গাজর, 1/4 চা চামচ লবণ। তারপর খুব ভালো করে মিশিয়ে নিব, আর যতক্ষণ না গাজর আর পেঁয়াজ নরম হয়ে যায় ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। তো যখন গাজর আর পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আমি এখানে 1/4 কাপ পরিমাণে টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগির ম্যাজিক মশলা। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। তারপর আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু টমেটো সসটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে লুডুসের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। এখন সবজিগুলো একটা সাইড করে এখানে দিয়ে দিচ্ছি 2টি ডিম। তারপর ডিমটাকে ঝুরি করে নিতে হবে। ডিমটা ঝুরি করে নেওয়া হয়ে গেলে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে 2 প্যাকেট লুডুস নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু একটু নেড়ে চেড়ে এখন এখানে আমরা পানি দিয়ে দিব। তো আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 2 প্যাকেট লুডুস নিয়েছি তাই 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা যদি 1 প্যাকেট লুডুস নেন সেক্ষেত্রে 1 কাপ পরিমাণে পানি দিবেন। এখন 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 4 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর খুব বেশি কিন্তু পানি দিতে যাবেন না, তা না হলে লুডুসটা একেবারে নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যখন পানিটা শুকিয়ে যাবে তখন এখানে লুডুসের ভিতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে দেব, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের লুডুসটা তৈরি হয়ে যাবে। তো এখন এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমার ডোটার 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে আবারও একটু ময়ান দিয়ে দিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেলে ছোট ছোট করে লেচি কেটে নিব। তো আমি 1 কাপ আটাতে 5 পিস লেচি কেটে নিয়েছি, তারপর 2 হাতের মাঝখানে রেখে গোল করে চ্যাপ্টা করে নিলাম। এখন 1 পিস লেচি আমি বেলে নিব, আর যতটা সম্ভব চেষ্টা করতে হবে পাতলা করে একটু বড় করে তৈরি করে নেওয়ার। তো আমার এখানে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো লুডুস দিয়ে দিচ্ছি, মাঝখানে দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর সাইডের অংশগুলোতে পানি লাগিয়ে নিব, তাহলে ভিতর থেকে লুডুসটা বের হয়ে যাবে না আর ভিতরে তেলও প্রবেশ করতে পারবে না। এখন এই যে সাইডের অংশগুলো দেখুন, এভাবে ভাঁজ করে দিতে হবে, আর একটু চেপে চেপে দিবেন, তাহলে খুব ভালো করে লেগে থাকবে, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারপরে এই যে সাইডের অংশগুলো এইভাবে চেপে চেপে দিব। তো এই যে দেখুন আমি একটা তৈরি করে নিলাম, এখন এইভাবে সবগুলো তৈরি করে নেব। তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছি, সেখানে নাস্তাগুলো দিয়ে দিব। এখন চুলার আঁচটা মাঝারির থেকেও কম আছে রাখতে হবে। তারপর নাস্তাগুলো যতক্ষণ না লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার। সব সময় লুডুস একইভাবে না খেয়ে একবার এভাবে ট্রাই করে দেখুন, অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে। আর এই নাস্তাটা কিন্তু অবশ্যই টমেটো সস দিয়ে পরিবেশন করবেন, তাহলেই এটার আসল স্বাদটা আপনারা পাবেন।
তো আশা করছি আজকের সহজ রেসিপিটা ভালো লাগবে, আর যদি বাসায় তৈরি করেন তাহলে আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন।